অদ্ভুতুরে কাণ্ড এবার বাঁকুড়ার সারেঙ্গায়। গ্যাস সিলিন্ডার গ্যাস ভর্তি। প্রথম দু একদিন ভালো চলল, তারপর থেকে সিলিন্ডার উল্টে শুধুই জল বেরোচ্ছে, এমন অদ্ভুত ঘটনার সম্মুখীন হয়েছেন সারেঙ্গাবাসী। সিলিন্ডারকে ঝাঁকালে ছলাৎ ছলাৎ শব্দ হচ্ছে, ভেতরে জল, প্রমাণও মিলল তার। ক্যামেরার সামনে ধরা পড়ল সেই ছবি। পেন দিয়ে সিলিন্ডারকে একটু ফুটো করতেই তারপর দেখুন উল্টো লিক বেরোচ্ছে জল। স্থানীয়রা এই সমস্যায় জর্জরিত। অবশ্য উপভোক্তাদের এই সমস্যার সমাধান কবে হবে তা নিয়ে কোনো সদুত্তর নেই। মাঝে মাঝে মানে নাড়লে ছলক ছলক করতো, মানে সেটা কম পরিমাণ বুঝতে পারতো, মানে হয়তো গ্যাসটা লিকুইড আছে, কিন্তু এখন যে পরিমাণে আছে মানে পুরো ট্যাঙ্কিটাই ভর্তি। আচ্ছা, মানে চুরিটা করছিল আগের থেকে, এখন একদম মানে খুব জোর চুরিটা শুরু করেছে। সমস্যা বলতে কালকে আমি রান্না করছি, আজকে রাত্রেবেলা রান্না করতে হচ্ছে তো গ্যাসটা হঠাৎ চলে যায়, দিয়ে আমি ভাবলাম যে রেগুলেটার হয়তো কোনো ডিস্টার্ব হতে পারে, যে সেটা দেখা যাচ্ছে না রেগুলেটার ঠিক আছে, কিন্তু গ্যাসটা নড়ছে, মানে জলের মতো শব্দ হচ্ছে, আর গ্যাস পেন দিয়ে দেখা যাচ্ছে তখন জল বেরোচ্ছে আর কি। এটা আমরা রান্না করছিলাম, রান্না করতে করতে একদিনের মাঝখানে বন্ধ হয়ে গেছে, রেগুলেটারটা অন করছি, গ্যাসটা জ্বালার চেষ্টা করছি, জ্বলেনি। গ্যাসটা কবে নিয়েছিলেন? গ্যাসটা নিয়েছিলাম এই শনিবারে। কদিন আগে? আমার কাছেও এই সম্বন্ধে অনেক কমপ্লেন এসছে, বাই ফোন, গ্রাহকের ফোন করেছে। তো এটা আমরা ঘটনাস্থলে আমাদের লোক গেছেন, তারা দেখছেন, তো এটা আমরা চেঞ্জ করে দিচ্ছি, কিন্তু এটা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা জানিয়েছি এবং জানাচ্ছি, এবং কাস্টমাররা আমাদেরকে লিখিত একটা দরখাস্ত দুক, এর উপরে যেটা করা যায় আমরা সেটা করব, যাতে না এটা পরবর্তীকালে আর জন্য ঘটনাটা ঘটে।